অন্যের কোনো কিছু উন্নতি হলে, অন্যের ভালো কিছু ঘটলে খুশি হতে শেখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো মানুষকে অনেক ডিস্টার্ব করে, আমি জানি। একজন হয়তো ভালো কিছু করেছে, ভালো কিছু হয়েছে, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না, আমাদের মধ্যে একটা জেলাস কাজ করে যে ও কেন ভালো করছে। কিন্তু আমি যদি অন্যের ভালোতে খুশি হতে পারি, আমার ভালোতেও কিন্তু একদিন কেউ না কেউ খুশি হবে। আমি যদি কারো ভালো কিছু আমার ভালো না লাগে, তাহলে ধরে নিতে হবে আমার মধ্যে ঝামেলা আছে। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে অন্যের খুশি দেখে খুশি হওয়া। আমার তো এই যে আমি নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্মে আমি লাখো তরুণ তরুণীকে আমি প্রশিক্ষণ দিচ্ছি, আমি তো চাই তারা একসময় আমাকে ছাড়িয়ে যাক, আমার থেকে বড় মানুষ হোক, আমার থেকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সম্মানের দিক থেকে আমাকে ছাড়িয়ে যাক, তবেই তো আমি খুশি হবো, তাই না? এই যে আমাদের যে শিক্ষক, আমাদেরকে যারা প্রাইমারি স্কুলে হাই স্কুলে পড়িয়েছেন, তারা কত যত্ন করে আমাদেরকে পড়িয়েছেন, তাই না? তারা তো চেয়েছেন আমরা সবাই অনেক বড় মানুষ হই, একদিন তাদেরকে ছাড়িয়ে যাই। তাই তো ঘটেছে, ঘটে জীবনে, তাই না? প্রাইমারি স্কুলের শিক্ষকদের সঙ্গে কম্পেয়ার করলে বা হাই স্কুলের শিক্ষকদের সঙ্গে কম্পেয়ার করলে, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদেরকেও ছাড়িয়ে যায় তাদের ছাত্ররা। তো আমি সেরকম ভাবেই চাই আমার ছাত্রছাত্রীরা আমাকে ছাড়িয়ে যাক, কিন্তু এই খুশি হওয়ার অ্যাটিচিউডটা খুব তৈরি করতে হবে। আমার তো ভীষণ ভালো লাগে আমার কোনো আত্মীয়, কোনো বন্ধু বান্ধব, কোনো পরিচিত, পাড়া প্রতিবেশী, কেউ যদি ভালো করে, কেউ যদি কোনো একটা ভালো রেজাল্ট করলো, ভালো একটা জব পেলো, একটা উদ্যোগ শুরু করেছে, ভালো ইনকাম করছে, গাড়ি কিনছে, বাড়ি বানাচ্ছে, ফ্ল্যাট কিনছে, নিজের জীবনের পরিবর্তন আসছে, সুখী আছে, ভালো একটা বিয়ে হয়েছে, আমার তো খুবই ভালো লাগে। এখন আমরা যদি সারাক্ষণ কেউ একজন বিয়ে করেছে, প্রথমে আমরা বলি ও এই বিয়ে তো ঠিক হয় নাই, ঠিক বানা বেশি, এই যে একটা মানুষকে আঘাত করা, এরকম একটা কমেন্ট করে আপনি কিভাবে জানান? দেখা গেলো তারাই হয়তো 15-20 বছর 30 বছর সংসার করে ফেলবে। এভাবে কাউকে আঘাত করে কথা বলা ঠিক না, আমরা বলতে চাই না। যেটা হয় প্রফেশনাল জেলাসি চাকরিতে বা যে কোনো কাজে প্রফেশনাল জেলাসি হয়, যে একই সমমর্যাদায় আছেন, আরেকজন হয়তো প্রমোশন পেলো বা ভালো করলো বা ভালো একটা পদে গেল, ভালো একটা জায়গায় গেল, কেন যেন অন্যজন খুশি হতে পারেন না। আমি তো খুশি হই, কেন আপনি হতে পারবেন না? এই খুশি হওয়ার মধ্যে বাধাটা কোথায়, কষ্টটা কোথায়? আমি পাইনি, আমি পাবো, কালকে পাবো, আরেকদিন পাবো, সে পাওয়ার জন্য কি কি কাজ করেছে, আমি না পাওয়ার জন্য আমার কি কি দুর্বলতা আছে, ব্যর্থতা আছে, এগুলো কি কখনো খুঁজে দেখেছি? আমরা ধরেন একই সমপর্যায়ের একজন ভালো করলো, আপনি করলেন না, তাহলে আপনি কি প্রথমেই তার জন্য অখুশি হবেন না? নিজেকে, আমি তো বলবো নিজেকে আপনি সমালোচনা করেন যে আপনার কি কি ল্যাকিংস আছে যেগুলো আপনি ফুলফিল করতে পারেন। আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে যে আননেসেসারি এগুলো করতে গিয়ে একে তো অন্যের মন খারাপ করে দেই, তারপরে আবার নিজের সময় নষ্ট, এগুলো করার জন্য তো আমাদের জন্ম হয়নি। আমাদের জন্ম হয়েছে মানুষের কাজের অ্যাপ্রিসিয়েট করার জন্যে, মানুষকে উৎসাহ দেওয়ার জন্যে, নিজেকে উৎসাহ দেওয়ার জন্যে, নিজের কাজগুলো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মানুষের উপকার করার জন্য, তাই না? আমি একা বড় হলাম, কারো কোনো খোঁজ খবর নিলাম না, আমি তো তাকে সফলতা বলি না। তো আমি আশা করব আমাদের যারা শিক্ষার্থী, আপনাদের মধ্যে প্রত্যেকের মধ্যে এই বীজটা বপন করার চেষ্টা করবেন। অন্যের ভালো কিছু হলে, অন্যের উন্নতি হলে, বা আপনার থেকে যদি কেউ একটু এগিয়ে যায়, আগে নিজের সমালোচনা করুন এবং অবশ্যই সে যে ভালো করেছে সেজন্য তাকে অভিনন্দন জানান, খুশি হন, তাহলে দেখবেন যে জীবনটা অনেক সুন্দর।